नमस्कार बंधुरा किचन बांगला फुल फ्लेवर तरफ थे 75তম স্বাধীনতা দিবসে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা এই 75তম স্বাধীনতা দিবসে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি। রেসিপিটি হলো ট্রাই কালার হালুয়া বা তিরঙ্গা হালুয়া। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা 75তম স্বাধীনতা দিবসে আমরা স্পেশাল রেসিপি বানাচ্ছি। আজকে আমরা তিন রকমের আমরা হালুয়া বানাবো, ট্রাই কালার হালুয়া বা তিরঙ্গা হালুয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপকরণগুলো নিয়ে নিয়েছি, তো একটু পরিচয় করে দিই আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গাজর, সুজি, চিনি, ময়দা, ড্রাই ফ্রুট এবং এখানে একটা গ্রিন কালার ন্যাচারাল কালার আমরা করে নিয়েছি। পালং পাতাকে আমরা সেদ্ধ করে তার থেকে আমরা একটা কালার করে নিয়েছি, সবুজ কালার করে নিয়েছি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা কড়াই ঘি দিয়ে দিলাম। আমরা প্রথমে গাজরের হালুয়াটা বানিয়ে নেব। ট্রাই কালারের মধ্যে স্যাফ্রন বা গেরুয়া রঙটা হচ্ছে গাজর, তো সেই আমরা গাজরের হালুয়া দিয়ে আমরা টাই কালারের স্যাফ্রন কালারটা করে নেব। গাজরটা আমরা পেস্ট করে আগে থেকে রেখেছিলাম, এটাকে আমরা একটু ভেজে নেব হালকা করে। এবার আমরা চিনিটা দিয়ে দিলাম, গাজর অনুযায়ী পরিমাণ মতো চিনি দেবেন। বন্ধুরা এবার আমরা কিছু ড্রাই ফ্রুট এই গাজর হালুয়াতে দিয়ে দিলাম। গাজর হালুয়াটা আমাদের প্রস্তুত হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা এটাকে নামিয়ে নেব। বন্ধুরা গাজরের হালুয়া আমাদের তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে টাই হালুয়ার দ্বিতীয় পর্যায়ে আমরা চলে আসব। এবার আমরা সাদা রঙের হালুয়া বানাবো। এই হালুয়াটা আমরা সুজির হালুয়া বানাবো, তো আপনারা দেখতে থাকুন সুজির হালুয়া আমরা বানাচ্ছি। ঘি দিয়ে দিলাম আমরা, ঘি গরম হয়ে গেছে। এবার আমরা সুজিটা দিয়ে দিলাম, সুজিটা একটু আমরা অল্প করে ভেজে নেব। বেশি ভাজবেন না বন্ধুরা, তাহলে কালারটা চলে যাবে। সেই সুজিটা আমরা একটু সাদার উপরে করব, বেশি ভাজলে সুজিটা লাল হয়ে যাবে। বন্ধুরা সুজির হালুয়া এবার আমরা দুধ দিয়ে দেব। বন্ধুরা সুজির হালুয়া হচ্ছে আমাদের, এবার আমরা চিনি দিয়ে দেব। বন্ধুরা এবার আমরা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব, পেস্তা, বাদাম এবং কিশমিশ রয়েছে, সেটা আমরা সুজির হালুয়াতে দিয়ে দিলাম। বন্ধুরা সুজির হালুয়া আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা সুজির হালুয়া আমাদের প্রস্তুত, এবার আমরা তুলে নিচ্ছি। বন্ধুরা টাই কালারের দুটো কালার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্যাফ্রন, গাজরের হালুয়া, হোয়াইট, সুজির হালুয়া। এবার আমরা গ্রিন হালুয়া বানাবো, আপনারা দেখতে থাকুন। আমরা ফ্লেভার গুলাটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, এই ফ্লেভার দিয়েই আমরা আজকে গ্রিন হালুয়া বানাবো।
বন্ধুরা এবার আমরা মিষ্টি দিয়ে দেব। এবার আমরা কালারটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা ন্যাচারাল কালার বন্ধুরা, আমরা বাড়িতে তৈরি করেছি। বন্ধুরা এই কালারটা তৈরি করার জন্য আমরা পালং আর কলমি পাতাকে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে কালারটা নিয়ে এসেছি। পুরোটাই ন্যাচারাল কালার, আমরা দেখতে পাচ্ছেন ফুড কালারও বাজারে কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা এই গ্রিন হালুয়া বানাতে পারেন। বন্ধুরা আমাদের গ্রিন হালুয়া প্রস্তুত হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমরা কিভাবে ট্রাই কালার বা তিরঙ্গা হালুয়া বানিয়েছি। এবারে সেই হালুয়াটা আমরা থালাতে ঢেলে নেওয়ার পরে আমরা ভারতের ম্যাপের একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা আপনারা দেখতে পেলেন ট্রাই কালার বা তিরঙ্গা যে আমরা হালুয়া বানিয়েছি, সেই হালুয়া দিয়ে আমরা কিভাবে ভারতের একটা ম্যাপ তৈরি করে ফেললাম খুব সহজেই। তো এবছর ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস, আর এই 75তম স্বাধীনতা দিবসে আমাদের সমস্ত অডিয়েন্সের প্রতি আমাদের অত্যন্ত অভিনন্দন শুভেচ্ছা রইল। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং যারা নতুন বন্ধু তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমরা এগিয়ে যাব নতুন নতুন ভিডিও নিয়ে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।